তোমাদের দেখে তোমরা কেমন সুন্দর লাল সবুজ। বিজ্ঞানী, আমি বন্ধুদের একটা জাদু দেখাতে চাই। বন্ধুদের জাদু দেখাবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা জাদু দেখবে? বন্ধুরা দেখো, আমি আমার সাথে করে কি নিয়ে এসেছি, এই রকম রঙিন ফিতা, তাই না? আর জাদুকররা কি দিয়ে জাদু দেখায় বলো তো? আর জাদু লাঠি জাদুকররা কি করে তৈরি করে দেখেছো কখনো? আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমার হাতে এই রকম রঙিন ফিতা আছে, তাই না? আমরা সবাই মিলে দেখি, বলি তো, ইলি ইলি গেলে গেলে, ফোকাস ফোকাস, অ্যাব্রাকা ড্যাব্রা, ছুমন্ত ছো, এইভাবে, তাই না? জাদুকর, এটা এটা তুমি কিভাবে করলে? এটাই জাদু। দেখি তো আমাকে দেখাও তো। এই যে এটা জাদু না, মানে বুঝতে পারছি না, হাতে কিছু ছিল না, কত লম্বা একটা জাদুর কাঠি হয়ে গেল। দেখেছো বন্ধুরা তোমরা? আচ্ছা জাদুকর, আমি একটু বন্ধুদের স্কুলের নামটা জেনে নিই। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাহ, চমৎকার চমৎকার। তোমরা স্কুলে নিশ্চয়ই অনেক মজা করো, বিজ্ঞান পড়ো। আমি স্কুলে কি করতাম জানো? কি করতে? একটু দুষ্টুমিও করতাম। বন্ধুরা, তোমরাও স্কুলে দুষ্টুমি করো? লেখাপড়ার সময় নিশ্চয়ই লেখাপড়া করো, তাই না? হ্যাঁ, তাহলে ঠিক আছে ঠিক আছে। দুষ্টুমি একটু করা যেতেই পারে, তবে লেখাপড়ার সময় লেখাপড়া, খেলাধুলার সময় খেলাধুলা, তাই না বন্ধুরা? বিজ্ঞানী, আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। বন্ধুরা, তোমরা কি আরো জাদু দেখতে চাও? কত জোরে বলেছে বন্ধুরা, আরো জাদু দেখতে চায়। দেখাও জাদুকর, বন্ধুদের জাদু দেখাও। এবার যে জাদুটা দেখাবো, তার জন্য আমার যেটা দরকার হবে সেটা আমি নিয়ে আসছি। দেখো, আমি আমার সাথে করে এই রকম একটা রিং নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? রিংটার ভেতরটা পুরোটাই ফাঁকা, আমি উল্টেও তোমাদের দেখাচ্ছি ফাঁকা। আমি সাথে পেতলের এরকম আরো দুটো কৌটা নিয়ে আসছি। দেখো, এই ভেতরটা ফাঁকা তো, সামনে ফাঁকা, পেছনটায় কিছু নেই। একইভাবে এটাতেও তাই, তাই না? সামনে ফাঁকা, পেছনটায় কিছু নেই। দেখো, আমি সবগুলোকে ডান হাতে নিলাম, আর আমার এই পকেটে করে আমি কিছু পয়সা নিয়ে আসছি। পয়সা চেনো তোমরা? এই যে অনেকগুলো পয়সা নিয়ে এসছি, দেখতে পাচ্ছ? অনেকগুলো পয়সা নিয়ে এসছি, তাই না? আমি এক কাজ করছি, এর মধ্যে যে কোনো একটাকে আমি বসিয়ে নিচ্ছি। দেখো, অনেকগুলো পয়সা তোমরা দেখতে পাচ্ছ? অনেকগুলো পয়সা আমি ধরে নিয়েছি। অনেকগুলো পয়সাকে আমি একটা কৌটার উপরে রাখলাম, দেখা যায় পয়সাগুলো, দেখতে পাচ্ছ? এবার আমি রিংটা দিয়ে, দেখতে পাচ্ছ, পয়সাগুলোকে ঢেকে দিলাম। পয়সা তো তাও দেখা যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। এবার আরও একটা কৌটার উপরের অংশটা দিয়ে আমি উপরের দিকটা ঢেকে দিলাম, দেখতে পাচ্ছ? তোমাদের সামনে এইভাবে ঢেকে দিলাম। আচ্ছা, এবার যদি বলি, শোনো তো ভালো করে, পয়সার শব্দটা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? তাহলে পয়সাটা ভেতরে আছে, তাই না? কিন্তু আমি যদি আমার হাতে রেখে দুটো কৌটাকে এইভাবে 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 আলাদা করে দিই, এই আমার রিং, তাই না?
এই আমার কৌটা খালি, পেছনটাও এমন, আর এটাও তাই, সামনেটা খালি পেছনটা। বন্ধুরা, আমার না তোমাদের স্কুল সম্পর্কে আর একটু জানতে ইচ্ছে করছে, কে জানাবে আমাকে? বন্ধু, তোমার নাম কি? জয়া। বাহ, কি চমৎকার নাম, জয়া। বন্ধু, তুমি কি তোমার স্কুলকে ভালোবাসো? হ্যাঁ। কতটুকু ভালোবাসো? অনেক অনেক ভালোবাসি। অনেক অনেক ভালোবাসো? সাগরের মতো না আকাশের মতো? আকাশের মতো। বাহ, জয়া জয়ার স্কুলকে আকাশের মতো ভালোবাসে। জয়া, তোমার সাথে তোমাদের শিক্ষককেও দেখতে পাচ্ছি, আমি একটু শিক্ষকের পরিচয়টা জানতে চাই। আমার নাম আল মানসুর হেলাল শামীম, আমি ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান এবং গণিত পড়াই। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। এখন একটা কবিতা শুনতে ইচ্ছে করছে, কোন বন্ধু আমাকে কবিতা শোনাবে? ওই যে ওই দিক থেকে একজন বন্ধু হাত তুলেছে। বন্ধু, তোমার নাম কি? বিজয়। চমৎকার নাম, বিজয়। বিজয়, তুমি আমাদের কোন কবিতা শোনাবে? আমি শোনাবো মোদের গরব মোদেরা শালিকা চেন অতুল পোশাক সেন। বিজয়, কবিতাটা বলো। মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, কি জাদু বাংলা গানে, গান গেয়ে দার মাঝি টানে, গে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, আ মরি বাংলা ভাষা। বিজ্ঞানী, কবিতার মধ্যে জাদু শব্দটাও বলেছে, শুনেছো? হ্যাঁ, অতুল প্রসাদ সেন খুব ভালো জাদু জানতেন, কবিতার জাদু, দেশ প্রেমের জাদু। আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাবো। তুমি আরো জাদু দেখাবে? হ্যাঁ। বন্ধুরা, তোমরা আরো জাদু দেখবে? ও, বন্ধুরা আরো জাদু দেখতে চাচ্ছে, দেখাও জাদুকর। খুব ভালো করে দেখো তো যে এর ভেতরে কি আছে। কিছু নেই। ও, এদিক দিয়ে তোমরা দেখছো না, আমি যদি জানালা দিয়ে দেখতে বলি তোমরা দেখছো না? কিছু দেখছো? কি দেখছো? কিছুই না। আচ্ছা, আমি একটু দেখি তো। ও বাবা, আমি তো এর ভিতর অনেক কিছু দেখতে পাচ্ছি, তোমরা দেখছো না? এই দেখো, আমি এটাকে ধরছি, এবার একটু জাদু করে দিই। আর যদি আমি ভেতরে হাত দিই, জানো তোমরা, এই ভেতর থেকে এই রকম। খুব ভালো করে দেখো, এই যে, তোমরা হয়তো বিশ্বাস করছো না, কিন্তু দেখো না, এর ভেতর আরো আছে, এই যে দেখতে পাচ্ছ, এর ভেতরে আরো আছে। হ্যাঁ, আমি বের করব, তোমরা মুখে বলতে হবে আমি বের করব। তবে আমি বের করলাম, এর ভেতরে না আর দেখতে পাচ্ছি না। দেখো না, তোমরাও একটু ভালো করে চোখ দিয়ে দেখো, ভেতরে কিছু আছে? তোমরা জানালা দিয়ে কিছু দেখছো? আমি আবার বলছি, ভেতরটাই না, জানালাতেও না। দেখি সবাই আমার সাথে বলো তো, ইলি ইলি গিলি গিলি, হোকাস ফোকাস, অ্যাব্রাকা ড্যাব্রা, ছো মন্ত্র ছো। আর যখনই আমি বললাম এর ভেতর থেকে দেখো না, সত্যি আমি এইভাবে আরও একটা বের করে আনতে পারছি, দেখতে পাচ্ছ আরও আছে, বের করব। এই যে আরও একটা বের করলাম, তোমরা কি আরও জাদু দেখবে? তবে আমার সাথে সবাই বলো, সোনার কাঠি রূপার কাঠি। আমার এক বিজ্ঞানী বন্ধুকে টেলিফোন করতে হবে। টেলিফোন করে ওর সাথে গবেষণার বিষয়ে কিছু কথা বলতে হবে। আচ্ছা, বিজ্ঞানী টেলিফোন কে আবিষ্কার করেছিলেন জানো? টেলিফোন কে আবিষ্কার করেছিল? টেলিফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাম বেল। আলেকজান্ডার গ্রাম বেল ছিলেন আমেরিকার বিজ্ঞানী। দেখেছো বিজ্ঞানের কত বড় জাদু! আমি এখান থেকে আমার বন্ধুর সাথে বিদেশে কথা বলবো, কি চমৎকার! বিজ্ঞানের কত বড় বিষয় টেলিফোন। বিজ্ঞানী, আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাই। ঠিক আছে, তুমি বন্ধুদের একটা জাদু দেখাও, তারপর আমরা বিজ্ঞানের জাদু দেখব, তাই না বন্ধুরা? বন্ধুরা, আমি আমার এবারের জাদুটা দেখাচ্ছি।
দেখতে পাচ্ছো আমার হাতে দুইটা লাঠি, তাই না? এই যে এই দেখো, একটাতে এটা ঝুলছে, তাই না? আর আরেকটা এখানটায় আছে, তাই তো? আমি যদি এটাকে ধরে এইভাবে টান দিই, ধীরে ধীরে এটা উঠে গেল, দেখতে পাচ্ছো? আবার দেখো, আমি যদি এটাকে ধরে টান দিই, এটা উঠে যাচ্ছে। কেন জানো তোমরা? বুঝতে পারছো? আচ্ছা, আমি দেখো আবার দেখাচ্ছি। এই যে, এবার যদি আমি এটা ধরে এইভাবে টান দিই, কি হলো? এটা উঠে গেছে। আবার যদি এটাকে ধরে টান দিই, তো ওটা উঠে গেছে। কি তোমরা ভাবছো আমি এইখানটায় কোনো চালাকি করছি, তাই না? হয়তো এখানটায় জোড়া লাগিয়ে রেখেছি, তাই না? কিন্তু দেখো, সত্যিই দুইটা আলাদা। হ্যাঁ, এটাকে আমি আমার পকেটে রাখছি, দেখতে পাচ্ছো? এবার যদি আমি এটাকে ধরে এইভাবে নিয়ে নিই, কি হলো? আচ্ছা, আমি যদি এবার এটা ধরে এটাকে এইভাবে টান দিই, সোনার কাঠি রূপার কাঠি, জাদুকর, এবার হবে আসল জাদু, বিজ্ঞানের জাদু। আর কোন বন্ধু দেখাবে বিজ্ঞানের জাদু? বন্ধু, মঞ্চে চলে এসো। সোনার কাঠি রূপার কাঠি। তোমার নাম? আমার নাম মোহাম্মদ শুক্কুর আলী। বন্ধু, তুমি আজকে আমাদের বিজ্ঞানের কোন জাদুটা দেখাবে? এটা হলো বেলুনের দৌড়। বন্ধু, তুমি বিজ্ঞানের জাদু শুরু করো। এটা হলো একটা সিডি, তার উপরে লাগানো একটা কর্পূরের একটা ফুটো আছে। এই জাদুটা দেখানোর জন্য আমার একটা বোর্ড লাগবে। মেহের, বোর্ডটা নিয়ে এসো। আমরা সবাই দেখতে পাচ্ছি যে এটা একটা বেলুন। এই বেলুনটা প্রথমে আমরা ফুলাবো। বেলুনের নাচ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হলো এটা আমরা জেনে নেব বিজ্ঞান শিক্ষকের কাছে। আর নিউটনের তৃতীয় সূত্র মতে প্রত্যেক ক্রিয়ার সবার এবং বিপরীত একটি প্রতিক্রিয়া রয়েছে। এক্ষেত্রে আমরা দেখলাম বেলুনটি থেকে যে বায়ুটি বের হয়েছে এটি হচ্ছে একটি ক্রিয়া, এবং এর ফলে বিপরীত দিক থেকে যে একটি চাপ হয়েছে এবং এই বেলুনটি যে সরে গেল এটি হচ্ছে প্রতিক্রিয়া। বাহ, চমৎকার, চমৎকার, চমৎকার। বন্ধুরা, আমরা আমাদের এই বিজ্ঞানীকে ধন্যবাদ জানাবো হাত তালি দিয়ে। সোনার কাঠি রূপার কাঠি। বিজ্ঞানী, আমি বন্ধুদের একটা কৌশল শিখিয়ে দিতে চাই। হ্যাঁ, তুমি বন্ধুদেরকে তোমার কৌশল শিখিয়ে দেবে? হ্যাঁ। বন্ধুরা, তোমরা শিখবে? জাদুকর, বন্ধুরা তোমার কৌশল শিখবে, তুমি বন্ধুদেরকে একটা জাদুর কৌশল শিখিয়ে দাও। বন্ধুরা, আমি আজকে তোমাদের যে কৌশলটা শেখাবো সেটা শেখানোর আগে তোমাদের দেখিয়ে নিতে চাই। চলো শুরু করছি। আমি আমার সাথে করে এই রকম ইউ আকৃতির একটা কাগজ নিয়ে এসেছি, তাই না? এতে এইদিকে একটা খাড়া আর এইদিকে একটা খাড়া দুটো বাহু আছে, দেখতে পাচ্ছ? আমি আমার মাথা থেকে এইভাবে একটা চুল ছিঁড়ে নিলাম। চুলের একটা প্রান্ত আমি এটার সাথে বেঁধে নিলাম, আর আরেকটা প্রান্ত আমি এটার সাথে বেঁধে নিলাম। এবার আমি একটু জাদু করতে চাই, তোমরাও আমার সাথে মন্ত্রটা বলবে, ঠিক আছে? বলো তো সবাই, ইলি ইলি, গিলি গিলি, ফোকাস ফোকাস, আব্রাকা ড্যাব্রা, ছু মন্ত ছু। চুলটা আমি ধরলাম, আর ধরে যদি আমি এইভাবে চুলটাকে টানি, দেখেছ? আমি যদি চুলটাকে আবার ছেড়ে দিই, আচ্ছা, আমি যদি এই দিকটা টানতে চাই, দেখতে পাচ্ছ এই যে চলে যাচ্ছে, আবার টানছি, আবার আসছে, দেখছো, দেখছো, দেখছো?
আমি যদি এদিকটা নিয়ে এদিক আসছি খেয়াল করছো কেমন লাগলো তোমাদের? বন্ধুরা, জাদুর কৌশলটা তোমরা শিখতে চাও? তাহলে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। তুমি চুল ছিঁড়ে এটা কি করে করলে? না, আমি ধরতে পারছি না। তুমি বরং বন্ধুদের কৌশলটা শিখিয়েই দাও। হ্যাঁ বন্ধুরা, এই কৌশলটা খুব সহজ এবং সাদামাটা। আমি এটা কিভাবে বানালাম সেটা তোমাদের একটু শিখিয়ে দিচ্ছি। আমি করেছি কি, একটা কাগজ নিলাম, দেখতে পাচ্ছ? কাগজটার চেষ্টা করবে তোমরা যে প্রস্থের চেয়ে দৈর্ঘ্য যেন বড় হয়, মনে থাকবে? এবার যে কাজটা করবে পুরোটা কাটবে না, ভালো করে খেয়াল করো। আমি কাগজটাকে তিন ভাগে ভাগ করলাম, দেখতে পেয়েছ? এক, দুই এবং তিন ভাগ। আমি কিন্তু পুরোটা কাটিনি, তবে বেশিরভাগ অংশটা, ধরে নিতে পারি চার ভাগে তিন ভাগ অংশ আমি কেটে নিলাম, খেয়াল করেছ? এবার দেখো, মাঝখানের ভাগটা আমি অতটা বড় রাখবো না, এর অর্ধেকটা হলেই আমার চলবে। আমি এটাকে এই যে কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? এবার দেখো আমি কি করছি, আমি কাগজের এই অংশটা এইদিকে ধরে রাখছি, বুঝতে পারছো? এই অংশটাকে কি করলাম, এদিকটাই ধরে রাখলাম, আর যেদিকটা ধরা সেদিকটা আমার হাতে। দেখো আমি কীভাবে ধরলাম, বৃদ্ধাঙ্গুলের সাহায্যে এইভাবে ধরলাম, দেখতে পেয়েছো? এবার দেখো, আমি যদি এটাকে এইভাবে টানি দুটোই আসবে, আমি যদি একটু বাঁ দিকে টানি ডান দিকেরটা আসবে, আমি যদি ডান দিকে টানি বাঁ দিকেরটা আসবে, দেখতে পাচ্ছ? বুঝতে পারছো? এবার হচ্ছে বাকিটা অভিনয়। আমি করলাম কি, এইভাবে একটা মাথার চুল নিলাম, এটাকে বাঁধলাম, এটাকে বাঁধলাম, এবার সুতোটা ধরে একেবারে হ্যাঁচকা টান দাও, কি পারবে তো তোমরা? সাধারণ একটা কৌশল, কিন্তু উপস্থাপনের জন্য জিনিসটা কেমন জাদু জাদু মনে হচ্ছে। জাদুকর বন্ধুর তেমনি সব কিছুই কৌশল, আসল জাদু তো বিজ্ঞান। বন্ধুরা, কৌশলটা তোমরা শিখেছ? হ্যাঁ, আমিও শিখে নিয়েছি। তোমাদের সাথে আজকে অনেক 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 মজার সময় কাটালাম, বিজ্ঞানের জাদু দেখলাম, তারপর জাদুকর বন্ধু আমাদের জাদু দেখালো। খুব ভালো লেগেছে তোমাদের সাথে সময় কাটিয়ে। জাদুকর বন্ধু, তোমারও নিশ্চয়ই ভালো লেগেছে? নিশ্চয়ই, নিশ্চয়ই। বন্ধুরা, এবার রয়েছে তোমাদের জন্য উপহার। হ্যাঁ, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা উপহার।